যদি আপনি কখনো মনে করেন যে আপনার বন্ধুবান্ধবরা বা আপনার পাড়া প্রতিবেশীরা আপনার থেকে অনেক সুখী আছে এবং তাদের জীবনে কোনো সমস্যাই নেই, তো আপনি ভুল। আর যদি এটা ভাবেন তাহলে ভিডিওটা স্পেশালি আপনার জন্য। আমি আপনাদের টিভিটি থেকে আরএম বাদশা। একবার একটা গ্রামের লোক মনে করে পাড়া প্রতিবেশীরা তার বন্ধুবান্ধবরা তার থেকে অনেক গুণে সুখী আছে, তাদের জীবনে প্রবলেমসই নেই, এবং সে সিদ্ধান্ত নেয় যে এই বাড়ি বিচে শহরে যাবে, নতুন ফ্ল্যাট নেবে এবং সেখানে থাকতে শুরু করবে। সে ভাবে যে শহরের লোকরা অনেক খুশি থাকে, অনেক সুখী থাকে, তো আমিও সেখানে তাদের মাঝখানে সুখী থাকবো। এবং তার শহরে থাকা এক নিউজ পেপারে কাজ করতে এমন এক বন্ধুকে ডেকে পাঠায়। আসে তার বন্ধু এবং বলে যে তুই এখানে থাকবি না কেন, আরও বিভিন্ন রকম কারণ দেখায়। এবং শেষ পর্যন্ত নিউজ ছাপায়, মানে বিজ্ঞাপন ছাপায় যে একটাই বাড়ি বিক্রি আছে। সকালবেলা হতে হতে অনেকগুলি ফোন আসে সে লোকটির কাছে। সেই লোকটি বিরক্ত হয়ে নিউজ পেপার নেয় এবং দেখে যে কী বিজ্ঞাপন এমন দিয়েছে যে শহরের প্রত্যেকটা লোক এই বাড়িটা কেনার জন্য রাজি। তো সে বিজ্ঞাপন যখন দেখে তখন ছোট্ট একটা কোণায় ছোট্ট করে লেখা আছে যে শহরের ভিড়ভাড় থেকে দূরে মুক্ত হাওয়ায় খোলা বাতাসে নিচে একটা সবুজে ঘেরা একটা বাড়ি বিক্রি আছে। তো যারা ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করুন। তো এই অ্যাডটা পড়ে এবং তার যে ফোন কলগুলো এসেছিলো সেইগুলোর চিন্তা করে এবং তার বন্ধুকে আবার ডেকে পাঠায়। তার বন্ধু আসে এবং বলে, তার বন্ধুকে বলে যে আমি এই বাড়ি আর বিক্রি করব না। বলে কেন? বলে আমি অ্যাডে যা দেখলাম সেই হিসাবে আমি শহরের তুলনায় বা আপনার আমার প্রতিবেশীদের তুলনায় অনেক ভালো আছি। তো ছোট্ট একটা কাহিনী আমাদের শেখায় যে আমরা যে নজরে আমাদের বন্ধুদের দেখছি, পাড়া প্রতিবেশীদের দেখছি, ঠিক সেই নজরে যদি আমরা নিজেদেরকে দেখি তাহলে জানতে পারবো যে তাদের জীবনে থেকেও আমাদের জীবন অনেক সুন্দর। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।